আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ব্যবহার করি এবং আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আমাদের এই অ্যাপ্লিকেশানগুলো আমরা সিকিউরিটি দিয়ে রাখি অথবা লক করে রাখি যেটাই বলেন বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনে যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেন আসলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে পিডিএফ ফাইল থাকে বা পার্সোনাল চ্যাট থাকে যেটাই হোক এখন আপনি চাইলে এটা সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন ওটা লক করে রাখ কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া এর জন্য আপনাকে সেটিংয়ের ভিতর থেকে সেটিংটা করতে হবে এটা কিন্তু নতুন ফিচার আসছে তবে সেটিংটা পেতে হলে অবশ্যই আপনার ফোনে ফেস লক থাকতে হবে ঠিক আছে ফেস লক যদি থাকে তাহলে ফিচারটা বর্তমান অবস্থায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর যদি ফেস লক না থাকে তাহলে কিন্তু পারবেন না যাদের আইফোন আছে তারা অবশ্যই ইউজ করতে পারবেন কারণ তাদের ফোনে হচ্ছে ফেস আইডিয়া আছে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলের নতুন কোনো ব্যক্তি হয়ে থাকেন বা সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা হচ্ছে এখন আপনাদের আমি দেখাবো যে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটা কিভাবে আপনি কোন অ্যাপ্লিকেশন তিনি লক করে রাখতে পারবেন আপনার হচ্ছে ফেস আইডি ছাড়া বা আপনার লক ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না আপনি খুব সহজ এটা ব্যবহার করতে পারবেন তো আর বেশি কথা নয় আমি প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন এটাকে আমি ওপেন করে নিচ্ছি এটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমার চ্যাটটা ওপেন হয়ে গেল তো আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে এখানে নিচের দিকে এখানে একটা অপশান পেয়ে যাবেন হচ্ছে প্রাইভেসি প্রাইভেসির পরে টাস্ক করে দেবেন ঠিক আছে তো এইখানে যখন টাস করে দিবেন এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর একদম লাস্ট একটা অপশান পেয়ে যাবেন স্ক্রিন লক দেখতে পাচ্ছেন স্ক্রিন লকের পরে টাচ করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমি এটা অন করে রাখছি এবং এটা কিন্তু আমি ফেস আইডিতে ব্যবহার করতেছি আইফোনের ফেস আইডিতে ব্যবহার করতেছি ঠিক আছে তো আমার ফোনে ফেস আইডি আসে এই কারণে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারতেছি যাদের ফোনে ফেস লক আছে তারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনারা এটা যখন ওপেন করে দিবেন ঠিক আছে এই ওপেন করে দেওয়ার পরে এরকম কিছু অপশন এইখানে চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি লেখা রয়েছে তো আপনি যদি হোয়াটসঅ্যাপের থেকে এক সেকেন্ডের জন্য চোর পলকে শুধু আপনি হোয়াটসঅ্যাপ থেকে একবার ব্যাকে চলে যাবেন সাথে সাথে লক হয়ে যাবে যদি চান তাহলে একদম উপরেরটা দিবেন ইমিডিয়েটলি ঠিক আছে আর যদি চান আফটার ওয়ান মিনিট তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার এক মিনিট পরে লক হয়ে যাবে তো আপনি এটা দিতে পারেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ফিফটিন মিনিটস তো এখানে পনেরো মিনিট পরে লক হবে এবং অ্যাট লাস্টে লেখা রয়েছে আফটার ওয়ান আওয়ারস তো এখানে আপনি এক ঘন্টা পরে লক হয়ে যাবে এখন আমার কিন্তু ইমিডিয়েটলি দেওয়া আছে মানে আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আমি পরবর্তীতে যখন এখানে ঢুকতে যাবো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম সম্পূর্ণ এখন আমি যখন হোয়াটসঅ্যাপ আবার নতুন করে আমি ঢুকতে যাব তখন আমার এখানে ফেস আইডি চাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা বারে টাচ করে দিলাম সঙ্গে সঙ্গে আমার একটা ফেস আইডি নিল এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা টিকমার্ক চলে আসলো মানে আমি ঢুকতে গেলে এই লকটা অবশ্যই চাবে অন্য কোনো ব্যক্তি ঢুকতে গেলে কিন্তু এই লকটা চাবে যখন এই লক কেউ না দিতে পারবে তখন বুঝতেই পারছেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ ঢুকতে পারবে না আপনার চ্যাট কেউ দেখতে পারবে না বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে এবং নতুন কিছু যদি শিখতে পেরে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম